আপনি কি বলতেছেন আমাকে? হ্যাঁ আমি কি বলছি? আমি কি ওয়াজ করছি? এটা ওয়াজ না, কিসের ম্যাডাম আনেন, কিসের যে মেডিকেল আনেন, কি এগুলো? এগুলো ওয়াজ, এগুলো ওয়াজ না, এগুলো ওয়াজ না, এগুলো ওয়াজ না। আপনি আমাকে শিখাচ্ছেন, আপনি ওয়াজ করেন না? ওয়াজ আপনি করেন, ওয়াজ আপনি করেন, ওয়াজ আপনি করেন। আমি ওয়াজ করব না, ওয়াজ আপনি করেন। আমি করে আসছি না, আমি ওয়াজ করব না। আপনি ওয়াজ করেন, আপনি ওয়াজ করেন, আপনি ওয়াজ করেন, আপনি ওয়াজ করেন, আপনি ওয়াজ করবেন এখন, আপনি ওয়াজ করেন, আপনি ওয়াজ করেন। আপনি আমি কান্টার দর, আপনি কে কান্টার দর? আপনি কে? আমি আমি কান্টার দর, আপনি কে? আমি এখানকার প্রশাসক। হ্যাঁ আপনি যাই হন, আপনাকে স্লিপ দিবেন, সভাপতি আছে না, স্লিপ না, এখানে কমিটি আছে না। আমি কিসের জন্য আছি? আপনি কাউন্টার দিলেন কেন? 100 বার আমাকে আপনি আয় বসেন, আপনারা আপনারা বসেন। আপনি কাউন্টার আমাকে দিলেন কেন? আমি 100 বার কাউন্টার দিই। হ্যাঁ আপনি আমাকে কাউন্টার দিলেন কেন? না না আমার দায়িত্ব আছে। বলতে সহায়তা করে বসে পড়ুন, হইলা না করে বসে পড়ুন। উনি আমাকে কাউন্টার দিচ্ছে, আজীব ব্যাপার। আয় বসেন, বসে পড়েন, আপনারা বসেন, বসেন। মাঘের মূল্য পাইছেন আপনি? হ্যাঁ সকল রাইজকে শান্তি শৃঙ্খলার সাথে বসার জন্য আজীব ব্যাপার। সম্মানিত ভাই বন্ধুগণ, আজীব ব্যাপার, বসেন আপনারা, আপনারা বসেন, আপনারা বসেন, আপনারা বসেন। আচ্ছা বলেন, আমি আমি আয়াত করি নাই, আমি তাফসির করতেছি না ভাই, আপনি বসেন। হ্যাঁ আমার দেশের বাড়ি দিনাজপুর, থাকি আমি ঢাকায়, আমার ফ্যামিলিতে 12 জন মুক্তিযোদ্ধা। আপনারা কি আমাকে ভয় দেখাচ্ছেন নাকি মিয়া? আচ্ছা বলেন বলেন, উনি উনি ফুয়াশনের সাথে কথা বলতেছে, কথা উনি বলুক, উনি কথা বলুক। আমি কি বললাম এখানে? আমাকে অ্যারেস্ট করতে হলে আপনাদেরকে দলিল দিতে হবে, প্রমাণ দিতে হবে, ঠিক কিনা? বসেন আপনারা, বসেন আপনারা, বসেন। আপনারা বসেন, 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 আপনারা বসেন। আমি আপনাদের পায়ে হাত দিচ্ছি, আপনারা বসেন। শোনেন, আপনাদের কাছে আমাকে পড়া লাগবে এখন, আপনাদের কাছে আমাকে পড়া লাগবে মনে হয়, বুঝছেন? আপনারা বসবেন এখন, বসেন। সরেন, এই সরেন, এই সরেন, সরেন, এই ভাই বসেন, আপনারা বসেন, আপনারা বসেন। আপনারা কি শরীফুল ইসলামকে ভালোবাসেন? আপনারা কি আমাকে ভালোবাসেন? বিগত দিনে মনে হয় এই মাহফিলে আপনারা 200 মানুষ আনতে পারেন নাই, আজকে এই যে হাজার হাজার জনতা আসছে, এরা আল্লাহর কোরআন শোনার জন্য আসছে। আমি বলছি, তেলা মাথায় তেল না দিলে মাথা আজকে থাকে না ঠিক,
আমি মুসা নবীর ঘটনাই কথা বলছি। শরীফুল ইসলামও তেলের পাগল, আজকে এমপি মন্ত্রী তারাও তেলের পাগল। আজিব রে ভাই, আমি কি বললাম, আমি কি বললাম এখানে ভাই? স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু দেশ থেকে স্বাধীন করেছে, এই স্বাধীন বাংলাদেশে যদি আমরা কোরআনের হক কথা বলতে না পারি, এই দেশে মুসলমান থেকে কোনো লাভ নাই। আমি কি বলেছি? আপনারা আমাকে কিসের ভয় দেখান? আমার ফ্যামিলিতে 12 জন মুক্তিযোদ্ধা, আমার ফ্যামিলিতে। আপনি আমার খোঁজ নিয়ে দেখেন, আপনি মিথ্যা কথা বলেন না তো, যান আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনি মিথ্যা কথা বলেন না। কিসের মিথ্যা কথা? আপনারা বসেন, আপনারা বসেন, আপনারা কি বসবেন, আপনারা কি বসবেন? এখন আপনারা বসবেন, আপনারা বসেন, আপনারা বসেন, আপনারা বসেন। মিথ্যা কথা ওলামা একরাম এক বিন্দু বলে না, মিথ্যা কথা বললে কোটি টাকার মালিক আজকে হইতাম। বসেন, আপনারা বসেন। হ্যাঁ, আমি ঠ্যাস দিয়ে কোনো কথাও বলি নাই, তাহলে আমি ওয়াশ করি না, আমি চলে যাই। আপনারা আমার কাউন্টার দেবেন না, আপনারা আমাকে কাউন্টার দেবেন না। আপনারা কি বসবেন, আপনারা কি বসবেন? বসেন, আপনারা বসেন, আপনারা বসেন। আপনারা সম্মানী মানুষ, আপনারা শোনেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আপনারা সম্মানী মানুষ, সম্মানের সাথে থাকেন এখানে। আপনারা ওসিকে ফোন দিচ্ছেন, এখানে ফোন দিচ্ছেন। হ্যাঁ, কান দেব না কেন আমি ভাই? আপনাদের সামনে ওনারা আমাকে অপমান করতেছে, আপনারা বসে আছেন এখানে। বসেন, বসেন, আপনারা বসেন, আপনারা বসেন, আমি রিল্যাক্স হয়ে কথা বলছি। ইট ইজ ডন কেয়ার, অত্তাকুল্লাহ, শরীফুল ইসলাম, আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে না। বসেন, বসেন, আপনারা বসেন। আপনারা আমার নামে খোঁজ দিয়ে দেখবেন, আমি পীর সাহেব হুজুর চরমোনার একজন মুরিদ, আমি একজন কওমিয়া মাদ্রাসার প্রিন্সিপাল। আমার নামে যদি সামান্য কিছু একটা কোনো কিছু যদি উল্টা পাল্টা লেখাইতে পারেন, কল্লা আমি জনসম্মুখ কেটে দেব আমার। আমি এখানে কি রাজনীতি করার জন্য আসছি? বঙ্গবন্ধু দেশটাকে স্বাধীন করেছে রক্তের বিনিময়, সেই দেশে আমরা কোরআনের কথা বলতে পারবো না? আপনার ভুল বুঝতে হবে না ভাই। আপনারা বসেন, বসেন, আপনারা, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আপনারা বসবেন, আপনারা কি বসবেন, আপনারা কি বসবেন? ওয়াজ কি আমি করব? ওয়াজ চলবে? এক মিনিট সময়, বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
ইলাহা ইল্লাল্লাহ একজন না শহীদ কাফেলাকে সামনে ঠেলাই দিবে না একজন মুজাহিদ কখনো বসে থাকে না বাধা বিপর্যাত আসুক ঝরে পড়ে না বাধা বিপর্যাত আসুক ঝরে পড়ে না একজন মুজাহিদ কখনো বসে থাকে না ঠিক না